বর্তমানে পরিস্থিতিতে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা যে কথা বারবার ধরে বলেন যে হাত ধোয়ার প্রয়োজনীয়তা, সেইটার কথা মাথায় রেখে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে এবং যেখানে কমিউনিটি মানুষ, যেখানে অনেকগুলো মানুষের একসাথে পরপর হাত ধোয়ার প্রয়োজনীয়তা রয়েছে, অথচ যেখানে ট্যাপ কলের ব্যবস্থা খুবই কম বলা যেতে পারে, সেই কথা মাথায় রেখে বিজ্ঞানী ডক্টর এস পি গঞ্চৌধুরী নতুন ভাবনা এই কমিউনিটি হ্যান্ড ওয়াশ ডিভাইস। তাহলে আমরা দেখে নিই এই যন্ত্রটা আমরা কীভাবে বানাই। মূলত আমরা বলেছি যে লোকাল যে জিনিসগুলো পাওয়া যায় আমরা গ্রামীণ এলাকায় সহজলভ্য যে জিনিস, তার মধ্যে বাঁশটা আমাদের এদিকে সব জায়গাতেই খুবই সহজলভ্য। অর্থাৎ এই ডিভাইসটা বানাতে গেলে আমাদের পুরো একটা বাঁশ লেগেছে আর এই বাঁশগুলোকে আমরা জয়েন করেছি এই নাট বোল্ট লাগিয়ে। অর্থাৎ আমাদের টেবিলটা আমরা বাঁশ দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর আমরা যে উপরে দিয়েছি একটা বালতি যাতে 20 লিটার জল ধরবে, এটিও একটি রিইউজ পুরোনো রঙের বালতি যেটা আমরা বাজার থেকে খুব কম দামে কিনতে পারবো। এবং এর সাথে আমরা ব্যবহার করেছি একটা 1/2 ইঞ্চি ট্যাঙ্ক নিপেল, সঙ্গে একটা 1/2 ইঞ্চির সকেট, আর এখানে আমরা দিয়েছি ফুসেট বা জেট নজেল বা ট্যাপকল যেভাবে আমরা এটা বলতে পারি। এই ট্যাপকলটাই আমাদের এখানে মূলত কাজ করছে এবং এই ট্যাপকলটিকে আমরা অন করার জন্য আমরা এই লিভার সিস্টেমটা এখানে যোগ করেছি। অর্থাৎ এই যে আমরা লিভারটা করেছি এখানে যদি আমি পা দিয়ে চাপ দিই, ফলে আমার এই ট্যাপকলের উপর থেকে যে এটা নেমে আসবে এবং সেক্ষেত্রে জল পড়তে শুরু করবে। তাহলে আমাদের আর এই ট্যাপকলটা হাত লাগাবার দরকার হবে না, আমরা অর্থাৎ পা দিয়ে আমি এটা চাপ দিলে এটা অটোমেটিকভাবে এটা নিচ দিকে নামবে এবং আমার দুটো হাত ধোয়ার জন্য জল এখানে পড়তে থাকবে। আর এই জল যেখানে পড়ে যাবে অর্থাৎ বেসিন, আমরা বাজার থেকে যদি বেসিন কিনতে যাই তাহলে সেটা দাম অনেক বেশি পড়ে যাবে, সেক্ষেত্রে আমরা বেসিনটা লোকালিভাবে আমরা বানিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে আমরা একটা প্লাস্টিকের গামলা ব্যবহার করেছি এবং বাকি যা বেসিনের সঙ্গে লাগানো থাকে, একটা বেসিন নাট লাগানো হয়েছে এবং অর্থাৎ ওয়েস্ট নাট এবং ওয়েস্ট পাইপ ব্যবহার করে আমরা বেসিনটাই তৈরি করে নিয়েছি। অর্থাৎ খুব কম খরচের মধ্যে আমরা বেসিনটাও তৈরি করে নিয়েছি। যদি পুরো যন্ত্রটা আমি দেখি যে বানাতে গেলে যা যা খরচ হয়েছে, সমস্ত জিনিসপত্র যদি বাজার থেকে আমার কিনতে হয় এবং বাঁশ থেকে শুরু করে সব কিছু, তাহলে মোটামুটি আমার 850 টাকার মতো এটা আমার বানাতে খরচ হয়েছে। এর সঙ্গে যদি আমি লেবার চার্জ যদি একদিনে যোগ করি অর্থাৎ যদি 300 টাকাও যদি ধরি, তাহলে আমার মোটামুটি 1150 টাকার মধ্যে আমার এই পুরো জিনিসটা বানানো হয়ে যাবে। অর্থাৎ খুব কম খরচের মধ্যে আমরা গ্রামীণ এলাকায় মানুষকে এই যন্ত্রটি দিতে পারবো। ডক্টর এস পি গঞ্চৌধুরী সবসময় সর্বদা মানুষের পাশে থাকেন এবং উনি সবসময় কম খরচে যাতে মানুষ বেশি উপকৃত পায় সেই যন্ত্র উনি তৈরি করার কথা বারবার ধরে বলে আসছে এবং স্যারের যা ভাবনা চিন্তা তার মধ্যে আমরা কমিউনিটির জায়গাতে এই যন্ত্রটি আমরা এবার বসাতে শুরু করব। তাহলে আমরা এবার বলি যে এই যন্ত্রটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, বিশেষ করে গ্রামাঞ্চলে করতে, যেখানে আমাদের ট্যাপ কলের যেটা কম সুযোগটা কম থাকে সেক্ষেত্রে। সেক্ষেত্রে নর্মালি কী করা হয় যে একটা বালতির মধ্যে জল থাকে এবং একটা পাশে মগ রাখা থাকে, সেই একই মগকে বিভিন্ন লোক বারবার ধরে ধরার ফলে ওদের হাতে ছোঁয়াতে সেই মগের মধ্যে জীবাণু একটা সংক্রমণ হওয়ার ভয় থেকে যায়। এক্ষেত্রে যদি সেই জায়গায় আমরা এই যন্ত্রটা বসাতে পারি, অর্থাৎ আমি পায়ে চাপ দিলে আমার এখান থেকে জল বেরোবে এবং ফলে আমার মগে হাত দেওয়া বা বালতির মধ্যে হাত ডোবাবার আমার কোনো প্রয়োজনীয়তা থাকে না। এবং এক্ষেত্রে যদি আমি 20 লিটার জল একবারে ভরে নিতে পারি তাহলে অনেক মানুষে উপকৃত পাবেন। এছাড়া আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রাইমারি স্কুল যেখানে মিড ডে মিলের খাওয়া দাওয়া হয় সেই সকল জায়গাতেও আমরা এটাকে ব্যবহার করতে পারি।